প্রিয় দর্শক, বার্তা 24.com এর নিউজ স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শাহরিয়ার সিজার, যিনি বন্যপ্রাণী নিয়ে গবেষণা করার জন্য মার্কিন মূলুকে পড়াশোনা শেষ করে শুধু বন্যপ্রাণী ত্রাণে বাংলাদেশে চলে এসেছে। আপনি কেমন আছেন? আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আপনাদের সিসিএ সম্পর্কে এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গবেষণা সম্পর্কে। আমরা আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু বছর ধরে কাজ করছি পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশ অন্যান্য বনাঞ্চল যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আমাদের বর্তমানে আসলে আমরা কাজ করছি বিরল প্রজাতির যে কিছু প্রাণী রয়েছে যেমন কচ্ছপ, কাছিম, ওগুলোর গবেষণা সংরক্ষণ করা, পাশাপাশি যে ওদের যে আবাসভূমি রয়েছে সেগুলো যাতে আমরা সরকার এবং স্থানীয় জনগণের সহায়তায় সংরক্ষণ করতে পারি সেগুলোর কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। কচ্ছপ নিয়ে যে কাজটা হচ্ছে এটার বিষয়ে একটু যদি জানতে। যে কচ্ছপ আসলে যেটা ইংরেজিতে বলা হয় ফ্রেশ ওয়াটার টার্টলস অ্যান্ড টর্টোইজেস, যেটা সামুদ্রিক কাছিম ছাড়াও আসলে আমাদের নদী, ডোবা, নালা এমনকি বনভূমিতেও বেশ কিছু কচ্ছপ কাছিম প্রজাতি রয়েছে। তো বাংলাদেশে মোট 25 প্রজাতির কচ্ছপ রয়েছে যেটা আপনার ডাঙা এবং বিভিন্ন জলাভূমিতে থাকে। তো বেশিরভাগ প্রজাতি আসলে খুবই হুমকির সম্মুখীন, শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী আসলে কচ্ছপ কাছিম প্রচণ্ড সংকটপূর্ণ অবস্থায় আছে। এবং খুব গর্বের বিষয় বাংলাদেশে, আমাদের পুরো বিশ্বে আপনার স্পিসিস ডাইভার্সিটি আমাদের জায়গার তুলনায় সবচেয়ে বেশি ঘনত্ব। তো সেই তুলনায় তারপরেও আসলে আমাদের বিভিন্ন কারণে কচ্ছপ কাছিমগুলো হারিয়ে যাচ্ছে। একটি বড় কারণ রয়েছে এদের শিকার করা, আমাদের আরেকটি বড় কারণ রয়েছে আবাসভূমি ধ্বংস করা। তো আমরা পার্বত্য চট্টগ্রামে যেই ডাঙার যে কিছু কচ্ছপ রয়েছে যেমন এশিয়া শিলা কচ্ছপ, এরা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ। এছাড়াও আরও প্রায় 7 প্রজাতির কচ্ছপ কাছিম রয়েছে যেটা আপনার IUCN লাল তালিকাভুক্ত মহাবিপন্ন প্রাণী। তো এগুলো আমরা গবেষণা করে কয়েকটা প্রজাতি বাংলাদেশে প্রথমবারের মতো আমরা রেকর্ড করি এবং এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, কিছু কিছু সংখ্যা একদমই কমে গেছে, যার জন্য রয়েছে আমাদের আরও জোরালো পদক্ষেপ দরকার। তো তারই প্রেক্ষিতে আসলে আমরা একটি ক্যাপটিভ ব্রিডিং একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি, যেটা আমরা মূলত বেশ কিছু বিরল প্রজাতির কচ্ছপ কাছিমে কিছু সংখ্যক আমরা উদ্ধার করেছি। ওগুলো আমরা ভাবল জাতীয় উদ্যানে বাংলাদেশ বন বিভাগের সহায়তায় একটি সংরক্ষণ কেন্দ্র আমরা স্থাপিত করেছি। তো মূল লক্ষ্য হচ্ছে যেখান থেকে যেই বাচ্চাগুলো আমাদের কচ্ছপগুলো প্রজনন করবেন সেগুলো আমরা আশা করি ভবিষ্যতে আবার বনে ফিরিয়ে দিতে সক্ষম হব। আপনারা পার্বত্য চট্টগ্রামে প্রথম মনে হয় আপনারাই বাঘের পায়ের ছাপ আবিষ্কার করেছিলেন, এই বিষয়ে একটু। জি, আসলে বাঘ কিন্তু বাংলাদেশের সবখানেই একসময় ছিল। তো যেহেতু অন্যান্য জায়গাতে তেমন বনাঞ্চল অবশিষ্ট নেই, তো সুন্দরবনই আসলে বাঘ টিকে রয়েছে। আমরা অনেকেই মনে করি যে সুন্দরবনই শুধু বাঘ থাকে, তো আসলে সুন্দরবন ছাড়া কিন্তু পার্বত্য চট্টগ্রাম কিন্তু একটু বাঘের জন্য খুব ভালো জায়গা, আবাসস্থল। কিন্তু আপনার বিভিন্ন কারণে আসলে পার্বত্য অঞ্চলগুলোর বনভূমি ধ্বংস হওয়াতে আসলে বাঘও হবে নাই বললেই চলে। কিন্তু এখনও কিন্তু বাঘের সেই বিচরণটা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের পাশে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে মিয়ানমার এবং ভারতের মিজোরাম রাজ্য, তো ওটার আশেপাশে বেশ কিছু বাঘ হয়তো এই আমাদের বনাঞ্চলগুলোতে অনেক সময় আসা যাওয়ার মধ্যে থাকে। আপনারা জানেন একটি বাঘের যেই বিস্তৃতি অনেক বড়, তো বেশ বড় জায়গা নিয়ে সে চলাফেরা করে। তো ওভাবে আসলে বাঘের সংখ্যা এখনও পার্বত্য চট্টগ্রামে কতগুলো রয়েছে সেটা বলা আসলে খুবই কঠিন, কিন্তু আমরা এখনও মনে করি যে বাঘ সেই জায়গাগুলোতে এখনও চলাফেরা করছে। তো মাঝে মাঝে হয়তো কিছু জায়গা আসলে পায়ের ছাপ দেখা দেয়, তো সেটা আমরা পায়ের ছাপ আবিষ্কার করি, যেটা আমরা ছবি তুলি এবং আমাদের যে বিভিন্ন বাঘের যে এক্সপার্ট রয়েছে ওদেরকে পাঠিয়েছি, ওরা নিশ্চিত করে যেটা বাঘের পায়ের ছাপ। তো সেটা প্রমাণ করে যে এখনও আমাদের এই পার্বত্য সব কিছু হারিয়ে যায়নি, যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে বনগুলো রয়েছে আমরা এখনও সেই সম্ভাবনা রয়েছে যে আমরা বাঘ কিংবা বনাঞ্চল সংরক্ষণ করে এই বাঘ যে অবস্থায় রয়েছে আরভাবে পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে পারবো।
তো আপনার আপনি তো অনেক সময়টা ধরে কাজ করেছেন সাপ নিয়ে, সাপ দেখলে হই হই করে লোকজন লাঠি সরে নিয়ে এসে আমরা ওটা তাকে না মারা পর্যন্ত যেন মানুষের স্বস্তি পেতাম না আমরা, এরকম একটা মানসিকতা ছিল। সেই জায়গা থেকে আপনার সাপ নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। যে সাপ নিয়ে আসলে ভয় পায় শুধু বাংলাদেশের মানুষ না, এটা পৃথিবীর সবখানেই আসলে অনেকটা একই রকম অবস্থা। কিন্তু এটার কি বাস্তবতা আছে? যেখানে অবশ্যই ভীতিটা কাজ করে, এবং আমাদের মানুষের একটি স্বভাব হচ্ছে আমরা যে জিনিসটা সম্বন্ধে আসলে যত কম জানি সেটার সম্বন্ধে আরও ভীতিটা আরও বেশি কাজ করে। তো সাপটা বিভিন্ন সময় দেখা যায় আমাদের চলচ্চিত্র, এমনকি যে আমাদের বিভিন্ন শিল্প সাহিত্যে সাপটাকে খুব খারাপভাবে প্রদর্শন করা হয়। যেমন অনেক প্রবাদ রয়েছে, দুধকলাদের সাপ পুষছি, তো সাপটাকে সবসময় খুবই নেগেটিভভাবে করা হয়। তো সাপ আসলে যে কোনো একটি বন্য প্রাণীর মতো একটা নিরীহ প্রাণী, এবং ওর যে বিষ রয়েছে এই বিষটা আসলে সৃষ্টিকর্তাকে দিয়েছে ওর শিকার করার জন্য। তো এটা এর বেশি কিছু নয়, এবং যেটা হয় যে ওর আত্মরক্ষা করার জন্যই সে কিন্তু মাঝে মাঝে সে বিষটা প্রয়োগ করে, কিংবা সেটা কিন্তু ও চায় না। যখন ও কোনো নিরুপায় হয়ে থাকে, মানুষ যখন মারতে যায় কিংবা ওর জায়গা থেকে আঘাত আনে, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্যই কিন্তু সেই কামড় দেয়, যার ফলে সেই সংঘাতের মাধ্যমে মানুষ প্রায় মারা যায়। তো প্রথম কথা হচ্ছে যে সাপ আসলে আমাদের উপকারী প্রাণী, এবং এই সাপ সম্বন্ধে জানতে হবে। তো সেই হিসাবে আসলে কাজটা শুরু করি যে সাপ। কিন্তু কত প্রজাতির প্রজাতির সাপের সংখ্যা কত, এবং এটার বিষয় হচ্ছে যে বিষাক্ত কতটা, মানে প্রজাতির বিষাক্ত সবগুলো তো বিষাক্ত নয়? না, অবশ্যই না। বাংলাদেশে আপনার প্রায় 100 প্রজাতির সাপ রয়েছে, এর মধ্যে প্রায় 10 প্রজাতির সাপ সামুদ্রিক সাপ, এবং এই 100 প্রজাতির সাপের মধ্যে আপনার ধরেন হয়তো আনুমানিকভাবে 20 প্রজাতির মতো সাপ বিষাক্ত, এবং বেশিরভাগ সাপই আসলে বিষাক্ত। সাপের মধ্যে দেখা যায় 3-4 প্রজাতির সাপ যেটা মানুষের সাথে আপনার সংঘাতটা বেশি হয়। তো আর বেশিরভাগ সাপই আসলে কামড় দিলে মানুষ মারা যায় না, কিছুই হয় না। কিন্তু দেখা যায় যে যেই ভীতিটা আছে সেটার কারণে দেখা যাচ্ছে নির্বিষ সাপগুলোকে মানুষ মারছে। এমন না যে বিষাক্ত সাপকে আসলে মারতে হবে, আমরা যদি কিছু কিছু নিয়ম মানি তাহলে কিন্তু দেখা যায় সে সাপের কামড় সংখ্যা কমে যায়। যেমন যেটা হয় গ্রামাঞ্চলে বন্যার সময় প্রায় দেখা যায় মানুষজন যখন রাতে বিছা গ্রামের মাটিতে শোয়, তখন সাপ হয়তো কামড় দেয়। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় যে আপনার মানুষ অন্ধকারে রাতের বেলা ঝোপঝাড়ে গেলে তখন দেখা যায় সাপের উপর যদি পাল্লা দেয়, তো সাপ স্বাভাবিকভাবে ভয় পেয়ে কামড় দেবে। তো সেরকম কিছু ঘটনা, এগুলো ইচ্ছা করলেই আসলে আপনার অ্যাভয়েড করা যায়। জঙ্গলটা না হয় আমি গেলাম, আমি আমার ঘরের মধ্যে যেটা চলে আসছে সেটার ক্ষেত্রে আপনাদের সুপারিশ কি কি করা? সুপারিশ হচ্ছে যে আমরা যদি সে সাপের ভীতিটা থাকে তাহলে অবশ্যই আপনাদের ঘরটাকে কিছুটা, যেমন সাপ কিন্তু ঘরে আসে কারণ ও শিকারের জন্য, ও কিন্তু মানুষকে খেতে আসে না, ও খেতে আসে ইঁদুর। তো দেখা যায় আপনি যদি ঘরের আশেপাশে নিজের আঙিনা একটু পরিষ্কার রাখেন, গর্ত টর্ত যদি না রাখতে দেন, তখন কিন্তু সাপ ইঁদুরও আসবে না, সাপও আসবে না। তো সেইভাবে, এবং আসলেও কিন্তু যে সাপ কত দূর থেকে তার খাবারের সন্ধানটা পায়? আমরা যেমন মশার ক্ষেত্রে শুনি যে লম্বা অনেক দূর, 500 মিটার বা এরকম আরও দূরত্ব থেকে মশা তার খাবারের গন্ধটা পায়, এরকম সাপের ক্ষেত্রে কোনো ইয়ে আছে? এটা প্রজাতির উপর আপনার ডিপেন্ড করে। যেমন অজগর সাপটাকে আসলে ওরা একটা জায়গায় বসে থাকে, কুণ্ডলী পাখি যখন বন্য প্রাণী যেখান দিয়ে চলাচল করে সেইখানে একটা জায়গা বেছে নিয়ে যখন বিভিন্ন কিছু বন্য প্রাণী যাবে ও তখন সে আক্রমণটা করে। আবার কিছু সাপ আছে সে সারাদিন খুঁজবে। তো ওভাবে আসলে বলা যায় না যে কত দূর থেকে পায়, বাট যেটা হচ্ছে যখন বিভিন্ন প্রজাতি পশু পাখি রাস্তা দিয়ে যায় ওর কিছু গন্ধ আপনি সেই জায়গাতে সে থাকে, তো সেই গন্ধটাই সে ফলো করে ওই জায়গাগুলো যায়। এই জন্যই দেখা যায় আপনার ওই ইঁদুর টিঁদুর গর্তে এসে যায়, মানুষের সাথে সে আসে। তো ইচ্ছা করলে আমরা সেই একটু নিজেরা সাবধান থাকলে আসলে সেই সাপ কামড় থেকে আমরা রক্ষা পেতে পারি। মানুষ জনগণকে সচেতন করে, মানে আপনার যেটা বলতে চাচ্ছেন যে সচেতনতাটা বাড়ানো দরকার, এক্ষেত্রে গভর্নমেন্টের যে আপনারা তো একটা উদ্যোগ নিচ্ছেন, আপনারা কাজবাজ করতেছেন একটা হয়তো একটা নির্দিষ্ট পরিসর থেকে, কিন্তু একটু বড় পরিসরে এই কাজটা আরও করার জন্য আপনার কী করা প্রয়োজন মনে করেন আপনি? জি, অবশ্যই আমাদের কাজ খুবই ক্ষুদ্র প্রয়াস আমাদের, কিন্তু একটি জাতিগতভাবে যদি আমরা কিছু পদক্ষেপ না নিই তাহলে কিন্তু পুরোপুরি সমাধানটা আসবে না। তো এটার প্রথমেই আসলে আমরা খুব গোড়ার দিকে মনোযোগ দিতে হবে যে আমাদের
পাঠ্যপুস্তকে কিন্তু সাপ বলেন পরিবেশ বন্যপ্রাণী সম্বন্ধে কিন্তু কোনোভাবেই খুব একটা বলা হয় না। তো শিক্ষাটা আসলে একদম ছোটো থেকেই শুরু করতে হবে। একজন বয়স্ক লোক আপনার যেই যে ধারণাগুলো রয়েছে আমি হয়তো এখনোভাবে পরিবর্তন করা খুব সোজা নয়, কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি শেখানো হয় স্কুলে যে এটা এই সাপ বলো সেগুলো আমরা সংরক্ষণ করা আমাদের দরকার, তো সেইভাবে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যেমন একটি শব্দ আছে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি, অতে অজগর অজগর আসছে তেরে, অজগর কিন্তু তেরে আসে না। তো সেভাবেই কিন্তু একটা ভ্রান্ত ধারণা থেকে একটা শিশু বড় হচ্ছে, সারা জীবন সেভাবে সে ভাববে। তো যদি অবশ্যই আমাদের সচেতনতা বাড়াতে হলে যে আমাদের পরবর্তী প্রজন্মের দিকে নজর দিতে হবে, এবং একদম ছোটোবেলা থেকেই আসলে সরকারি পাঠ্যপুস্তককে আমাদের পরিবেশ বন্যপ্রাণীগুলো সম্বন্ধে আমাদের কিন্তু সরকারকে নজর দিতে হবে। আমরা সাপকে রক্ষা করতে না পারলে আমাদের পরিবেশে কোন ধরনের জীব বৈচিত্র, কোন ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে? আপনার ক্ষতি সম্মুখীন হবে, কারণ সাপ রয়েছে এটা তো সৃষ্টিকর্তারই একটা সৃষ্টি, কোনো কারণ ছাড়া তো উনি সেটা দেননি। এবং আপনাদের গবেষণায় কোন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যে এরা কিন্তু কৃষকের বন্ধু, কারণ যে পরিমাণ ইঁদুর খায়, ইঁদুর যে পরিমাণে ফসল নষ্ট করে, তো এই সাপ না থাকলে কিন্তু দেখা যাবে যে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে, আপনার ফসলের আরও ক্ষতি বাড়ছে, তো সেটা একটা বড় একটা সমস্যা। আরও ব্যাপার হচ্ছে যে আমরা আসলে প্রকৃতির অনেক কিছুই জানি না বলতে গেলে, যে আমরা হয়তো আমাদের অজান্তেই যে অনেক কিছু হারিয়ে ফেলবো তো মনে আমাদের জানা লাগে, তো সেক্ষেত্রে গবেষণা দরকার রয়েছে এবং সংরক্ষণ কিন্তু দরকার রয়েছে। পার্বত্য চট্টগ্রামে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। এটা তো একটা আইসোলেটেড এরিয়া, এখানে কীভাবে আপনাদের সিসিএ কাজ করতেছে এবং তাতে কোন ধরনের কোন প্রতিবন্ধকতা আছে কি না? প্রতি সফরই আমি নতুন প্রজাতির কিছু প্রাণী আবিষ্কার করি, তখন থেকেই যখন যাই সে আগ্রহটা আরও বাড়ে, এবং এক ক্ষেত্রে প্রতিবারই কিছুটা হতাশ হই, কারণ প্রতি সফরই দেখা যায় যে আগের বাড়ির থেকে কিছু কমে গেছে, নতুন প্রাণী শিকার হয়েছে, গাছ কিছু কাটা গেছে। ওখান থেকেই সংরক্ষণ করার, স্থানীয় জনগণের সাথে কাজ সাথে একসাথে মিলে কাজ করার আকাঙ্ক্ষাটা বাড়ে, ওখান থেকে আসলে আমাদের যাত্রা সিসি অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়। এবং সংরক্ষণ গবেষণা করা বাংলাদেশে খুবই কঠিন, এর প্রধান কারণ রয়েছে আমাদের জনসংখ্যা প্রচুর, আমাদের ভূমির উপর প্রচণ্ড সেই প্রেশার রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের অবস্থা আরও জটিল, এখানে আমরা জানি রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল এলাকা, তো অনেক ধরনের বাধা আমরা প্রতিনিয়ত ফেস করি। যেমন অনেকেই আসলে যে বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের কিছু নেতিবাচক ধারণা থাকে পূর্ব, তো সেই নেতিবাচক ধারণা যেমন আমরা অনেকেই হয়তো ভাবে যে আমরা হয়তো জায়গা দখল করবো কিংবা আমরা হয়তো ওদের ক্ষতি করবো, সেই ভীতি থেকে আসলে যে ট্রাস্টটা সেটা আসলে অনেক সময় স্থাপন করা সময় লাগে, তো এই এটার তো অবশ্যই আপনার চ্যালেঞ্জ। আপনি বাংলাদেশটাকে চারদিকে চষে বেড়েছেন, আপনার কাছে হচ্ছে পজিটিভ কী কী জিনিসগুলো আছে? যে আমি অনেক পজিটিভ রয়েছে কোনো সন্দেহ নাই, যে হতাশা থাকবেই কিন্তু পজিটিভ আছে, আশা আছে বলেই তো আমরা কাজ করছি এবং কাজ করে যাব। তো এবং কিছু পজিটিভ দিক রয়েছে, যেমন 10-12 বছর আগে যখন আমরা আপনার সাথে কারোর সাথে যদি কচ্ছপ নিয়ে কথা বলতে যাই কিংবা বন্যপ্রাণী, তখন একটা ধারণা হতো যে আচ্ছা যে এদেশে মানুষ বাঁচে না সেখানে কচ্ছপ কিংবা পাখি বাঁচে কী লাভ। এখন কিন্তু মানুষ ওই ধরনের কথাটা বলে না, কমে গেছে, মানুষ এখন স্বীকার করে না কচ্ছপ বাঁচানো দরকার আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত রয়েছে, এখন আমরা অনেকটাই মনে করছি যে না আমাদের দেশের সচেতনতা বেড়েছে কোনো সন্দেহ নেই, এবং সেটাকে আবার পরবর্তী জায়গায় নিয়ে যেতে হবে। এই সচেতনতা বেড়েছে এখন যাতে আমরা পদক্ষেপগুলো নিই, তো অবশ্যই আসার কথা রয়েছে, কিন্তু এত প্রতিকূলতার মাঝে এত সমস্যার মাঝেও যে আমাদের এখনও এত বন্যপ্রাণী রয়েছে এটা একটা আশার কথা। যেমন আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে নেকড়ে আমাদের বিলুপ্ত হয়ে গেছে, নীলগাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু গত কয়েক বছরে আপনি দেখবেন যে গত 2 বছরে হয়তো 3টি নেকড়ে আমাদের বাংলাদেশে পাওয়া গেছে, তারপর নীলগাই দেখা যাচ্ছে প্রায় চলে আসে। তো এটা হচ্ছে কিন্তু একটা পজিটিভ যে বন্যপ্রাণী কিন্তু চাচ্ছে আবার ফিরে আসতে, আমাদের কিন্তু একটু জায়গা দিতে হবে, বন্যপ্রাণী কিন্তু ফিরে আসবে এবং আরও থাকবে। বার্তার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।